অর্থ আত্মসাতের মামলার তদন্তে বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নানকে টানা দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও এই সংসদ সদস্যের দাবি হয়রানির জন্য এই মামলা করা হয়েছে, তবে দুদক বলছে সবকিছুই আইন মেনে চলছে। তা হচ্ছে রবির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নানের আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড বিআইএফসি, এখান থেকে তার নেতৃত্বে 200 কোটি টাকারও বেশি আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় এখন পর্যন্ত তার বিরুদ্ধে 11টি মামলা করেছে দুদক। এগুলো হয়রানিমূলক মামলা, এরা ওরা ওই যে আমার যে বিআইএফসি চক্রান্ত করে দখল করছে, এবং ওইটার কোর্ট একটা রায় আছে, রায়ে একটা ইন্টারিম বোর্ড আছে, ইন্টারিম বোর্ডকে আমরা বলছি যে এটা এজিএম করে আমাদের কোম্পানিটা আমাদের মালিকদেরকে ফিরিয়ে দাও, তা দেওয়ার প্রক্রিয়া আছে। এখন যারা ওই কোম্পানিটা প্রথম দখল করছে পিকে হালদার, অ্যাকচুয়ালি পিকে হালদার ইজ দি মেইন এখানে গ্যাং, দি মাস্টার মাইন্ড, সেই আমার কোম্পানিটা আরও সাথে দুই একজনকে নিয়ে তারা কোম্পানিটা দখল করছে, বোর্ড দখল করছে। তো সুতরাং তারাই এখন ষড়যন্ত্র করছে যেন কোম্পানিটা যেন আমরা মালিকেরা যেন না পাই, আমাদের থেকে কোম্পানিটা দূরে রাখার জন্যই এই ষড়যন্ত্র। এই দেখেন লেখা আছে, আপনি এটা নেন না, না 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 আমি বলবো না, আমি কাহিনি আপনাকে কেন বলবো। পিকে হাওলাদার একটা বুয়া কোম্পানি সুকুজা ভেঞ্চার নামে একটা বুয়া কোম্পানি করছে, 5% শেয়ার কিনে, 5% শেয়ার কিনে ভুয়া কোম্পানি করে সে আইসা আমাদের বোর্ডে ডাইরেক্টর হলো, বাংলাদেশ ব্যাংকের থেকে ডাইরেকশন নিয়ে, এবং এজিএমে আমাদের এজিএমে ওই ওই দুজন ডাইরেক্টরকে ওই দুজনকে আমাদের এজিএমে ওদেরকে সেটা বাতিল করছে, তারপরও আবার এই দুজন ডাইরেক্টর নিয়ে এই দুজন ডাইরেক্টর আইসা ষড়যন্ত্র করে এখানে মিথ্যা এইখানে ভুয়া অভিযোগ এনে আমাদের বাকি বোর্ডের ডাইরেক্টরদেরকে ওখানে বরখাস্ত করে সে তার নিজের দলবল নিয়ে এই কোম্পানিটা 5 বছর চালিয়েছে, এবং 5 বছরে এই কোম্পানির সব টাকা আত্মসাত করে নিয়ে গেছে। তার বিচার গত মার্চে প্রায় 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান সহ 13 জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক আব্দুল মাজেদ। মঙ্গলবার সেই মামলার তদন্তে তাকে টানা 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সহকারী পরিচালক আফরোজা হক। দুদক বলছে এই মামলায় মেট্রোপলিটন সিএনজি নামের একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে ঋণের নামে টাকা আত্মসাৎ করেছেন অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান সহ 13 জন, তবে তার দাবি সবকিছুই বানোয়াট। বাংলাদেশের প্রতিবেদনে তো আপনি যাই বলবেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে যারা এখন দখলে আছে পিকে হাওলাদার লোকজন তাদের বক্তব্যই ফুটে উঠছে, কিন্তু আমাদের শেয়ার হোল্ডারদের বক্তব্য সেখানে ফুটে উঠে নাই। আমরা বাংলাদেশ ব্যাংকে বলেছিলাম যে আমাদের শেয়ার হোল্ডারদেরকে ডাকেন যে আসল বক্তব্যটা আসুক, কিন্তু সেই বক্তব্যটা আসে নাই। সুতরাং যারা এখন আছে বোর্ডে তাদের বক্তব্য আসছে, সুতরাং এটা সম্পূর্ণ ভুয়া, এটা আমাদের শেয়ার হোল্ডারদের স্বার্থের বিরুদ্ধে। আপনারা কাল শেয়ার হোল্ডারদেরকে ডাকেন, হাজার হাজার শেয়ার হোল্ডারদের ডাকেন, তাদের স্বার্থ এখানে সংরক্ষিত হচ্ছে না। তো সুতরাং এইটা ডেফিনেটলি এখন আদালতে মামলা আছে, এটা সেখানে বিচার হবে। ভাই আমার বিরুদ্ধে এখন যদি কেউ মামলা করে আমি কি তার ধরে রাখতে পারবো? নো, আমার বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানে মামলা করে নাই। দুদুকে মামলা দরখাস্তকারী কারো বাইর করেন, দুদুকে তো দরখাস্ত করে না, দরখাস্তকারী করছে এটার এগেনস্টে যে ওই পিকে হাওলাদারের লোকগুলোই দরখাস্ত করছে। 1200 করতে ওঠা তো বিষয় না, বিষয় হলো আপনারা ওই যান যে আমার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে পিকে হাওলাদার ওই যারা দখল করছে তারাই মামলা করছে, আমার বিরুদ্ধে তো কোনো আইন সাহায্য এখানে কোনো আরে ভাই আপনি আমি লিখিত পড়েন না রে ভাই, এ সমস্ত কথা কেন বলেন, এটা পড়েন আপনি, আপনি দুদকের গল্প বলেন আমার গল্প বলেন না, এটা নেই আপনি যে লিখেন যে এটা নেন নি পড়েন, আসল কাহিনিটা বলেন না, আপনারা নকল কাহিনী নিয়ে সময় নষ্ট করলে তো হবে না। তো তাহলে যে আসল কাহিনী দুদক মামলা কিছু দুদক ইজ নট গড, তাই না? দুদক মামলা করলেই কি শেষ হয়ে গেল?
এটা মিথ্যা অভিযোগের মামলা হইলে সে মামলা নিয়ে আপনারা টানাশা করছেন আর কথা জানার যারা চেষ্টা করেন তার কি স্যার এটা ভুয়া ভুয়া 100% ভুয়া তিনি দোষী না নির্দোষ তা তদন্ত শেষে প্রমাণ হবে বলে মন্তব্য দুদক কমিশনার জহুরুল হকের তার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়ে তারপরে মামলা হয়েছে মামলা হওয়ার পরে এখন তদন্ত হচ্ছে তদন্ত স্বার্থে বিভিন্ন সময় আমরা বিভিন্ন লোকে জিজ্ঞাসাবাদ করি হয়তো সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলার রেজাল্ট কি এখনো তো হয় নাই তদন্ত চলবে তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত হয় দুদকে কোনো অনিয়মই হয় না তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তাকে জিজ্ঞাসা করে তার তথ্যপত্র নেয় তার কাগজপত্র যা পায় সেই প্রেক্ষিতে যদি অভিযোগ প্রমাণিত হয় চার্জশিট দেয় অভিযোগ প্রমাণ না হয় তাহলে ফাইনাল রিপোর্ট দেয় এটা আইনের বিধি বিধি মোতাবেক যা হয় হয়রানিমূলক মামলা করেছে আপনারা হয়রানিমূলক প্রতিষ্ঠান বলেছেন আচ্ছা না দুর্নীতি দমন কমিশন কারো বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে না কেউ তার শত্রু না কেউ তার মিত্র না তথ্যভিত্তিক কাগজের ভিত্তিতে তথ্যভিত্তিক প্রমাণের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তদন্ত করে যদি তথ্য সঠিক পায় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন হবে না হলে হবে না উনি যদি নির্দোষ হয় তাহলে আমাদের কিছু করার নাই আমরা তো কাগজ ভিত্তিক কথা বলবো আমরা তো ডকুমেন্ট ভিত্তিক কথা বলবো ডকুমেন্টের বাইরে তো আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নেই কারো প্রতি দুদক কখনও কারোর প্রতি আক্রোশবশত কোনো মামলা করেও না কাউকে ফেভার করে তাকে অব্যাহতিও দেয় না যা হয় অ্যাকর্ডিং টু ল মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানের বিরুদ্ধে আরও কমপক্ষে 200 কোটি টাকা লোপাটের অনুসন্ধান করছে দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।